সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয় ভালো আছো। আচ্ছা, তোমাদেরকে আমি আজকে মঙ্গল পথে একটা ভ্রমণ কাহিনীটা পড়াবো তোমাদেরকে। লিখেছেন বিপ্রদাস বড়ুয়া। আচ্ছা, বিপ্রদাস বড়ুয়া 1934 সালে চট্টগ্রামের ইচ্ছামতি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি এখনো বেঁচে আছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা বিষয়ে অনার্স মাস্টার্স কমপ্লিট করার পরে শিশু সাহিত্য একাডেমিতে সহকারী পরিচালক হিসেবে দীর্ঘদিন কর্মরত ছিলেন এবং ওখান থেকে তিনি অবসর গ্রহণ করেন। বিপ্রদাস বড়ুয়া মূলত একজন তার গল্প, প্রবন্ধ সবগুলোই তিনি রচনা করেছেন। নাটক, উপন্যাস, প্রবন্ধ সব কিছুতেই বাংলা সাহিত্যের সব স্তরে তিনি পদার্পণ করেছেন। তার বিশেষ করে সমালোচনা গ্রন্থ আরও বেশি সমৃদ্ধ। সমালোচনা গ্রন্থ বলতে বোঝায় যেমন পল্লীকবি যশিমূর্তি সম্পর্কে তিনি একটা তার রচনা নিয়ে একটা সমালোচনা গ্রন্থ করেছেন। তিনি আসলে সমালোচক হিসেবে অনেক বেশি জনপ্রিয় ছিলেন লেখক সাহিত্য সমাজে। তিনি সাহিত্যে বিভিন্ন অবদানের জন্য অগ্রণী ব্যাংক শিশু সাহিত্য পুরস্কার এবং বাংলা একাডেমি পুরস্কার অর্জন করেন। আচ্ছা, মঙ্গল পথে এই ভ্রমণ কাহিনীটা পড়ানোর আগে তোমাদেরকে আমি লেখক পরিচিতি এবং পাঠ পরিচিতি শব্দার্থ ঠিকা পাঠের উদ্দেশ্য সম্পর্কে একটু বলবো। দেখো, তোমাদের বইতে দেখো 66 নম্বর পৃষ্ঠায় বিপ্রদাস বড়ুয়া 1940 খ্রিস্টাব্দে চট্টগ্রামের জামতি গ্রামে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর তিনি শিশু সাহিত্য একাডেমিতে কর্মচারীরত ছিলেন এবং সহকারী পরিচালক হিসেবে ওখান থেকে তিনি অবসর গ্রহণ করেন। তিনি গল্প, নাটক, উপন্যাস, প্রবন্ধ সব কিছুই রচনা করেছেন। তার এখানে যে উল্লেখযোগ্য গ্রন্থগুলো আছে আমি একটু বলে দিচ্ছি, এগুলো একটু বাগায় রাখো। ছোটো গল্পগুলো আমি বিশেষ করে বলে দিচ্ছি। গাংচিল, এই জিনিসটা খুব বেশি গুরুত্বপূর্ণ কারণ তোমাদের এমসিকিউতে আসে। আর উপন্যাসের মধ্যে মুক্তিযোদ্ধারা, এইটা খুব বেশি গুরুত্বপূর্ণ, এটা তোমাদের পরীক্ষায় আসে, এমসিকিউতে আসে। প্রবন্ধ এত বেশি গুরুত্বপূর্ণ না। নাটকের মধ্যে বিদ্যাসাগর, পল্লী কবি জসীমউদ্দিন, এগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ। তিনি মূলত শিশু সাহিত্যিক ছিলেন। শিশু সাহিত্যিকের পাশাপাশি তিনি নাটক, উপন্যাস, প্রবন্ধ সব কিছুতেই বাংলা সাহিত্যের সব স্তরে তিনি সব শাখাতেই তিনি পদার্পণ করেছেন। তিনি আসলে অনেক বড় মাপের একজন লেখক। মূলত এই মঙ্গল পথে লেখার পিছনে লেখকের একটা উদ্দেশ্য ছিল। সেই উদ্দেশ্যটা হচ্ছে কি, মূলত আমাদের পাশ, এটা একটা ভ্রমণ কাহিনী। লেখক একবার মিয়ানমার গিয়েছিল। এই মিয়ানমারতে গিয়েছিল তিনি মঙ্গু সীমান্ত দিয়ে। মঙ্গুটা মূলত আজ থেকে প্রায় অনেক বছর আগে এই পুরা ভারতবর্ষটা বুদ্ধদের হাতে, বুদ্ধরাই শাসন করত। এই যখন বুদ্ধরা এই দেশ ছেড়ে চলে যায়, তখন এই চট্টগ্রামের কর্ণফুলী থেকে শুরু করে এই মায়ানমার এই অংশটা ছিল আরাকান একটা স্বাধীন একটা দেশ ছিল, মানে সেটা বাংলাদেশ এই বাংলার অন্তর্ভুক্ত ছিল। যদিও বা এটা একসময় দাবি করেছিল মিয়ানমাররা, এখানে বুদ্ধরাই বসবাস করত। যখন বিভক্ত হয়ে যায় এই একটা আরাকান, এখানে মুসলমানদের যখন রাজত্ব শুরু হয় তখন বুদ্ধরা কুন্টাসা হয়ে যায়, পালিয়ে যায়, তারা নেপাল, ভুটান, যে মায়ানমারের বিভিন্ন অঞ্চলে চলে যায়। এই যে মায়ানমারের একটা অংশ ছিল যে আরাকান, এটা মায়ানমার দাবি করলেও পরবর্তীতে এটা বিভক্ত হয়ে যায়, কিছু অংশ চলে যায় মায়ানমারে আর কিছু অংশ চলে যায় বাংলাদেশে। এই যে চট্টগ্রাম অঞ্চলটা মায়ানমারে চলে যায় আরাকানের কিছু অংশ, যেটার একটা অংশ হচ্ছে কি মঙ্গু আরাকান। যে ওখানে তখন থেকে কিন্তু মুসলিম, যখন বুদ্ধরা পালিয়ে যায় তখন থেকে মুসলিমরা দখল করে এবং মুসলিমরাই ওখানে রাজত্ব কায়েম করে। তো লেখক মূলত এই ভ্রমণ কাহিনীটা, যে যখন তিনি আর মায়ানমারে ভ্রমণ করতে যান তখন এই মঙ্গু সীমান্ত দিয়েই তিনি মূলত ওখানে যান। এই মঙ্গু সীমান্ত দিয়ে যখন পার হচ্ছিল তখন মঙ্গু এলাকায় মুসলমানদের বসবাস এবং তাদের খাদ্যাভ্যাস, তাদের জীবনযাপন, তাদের অর্থনীতি, তাদের সমাজ ব্যবস্থা, তাদের জীবনযাত্রা, তাদের মানে এইসব কিছু লেখকের কাছে মূলত অদ্ভুত লেগেছিল, যার কারণে লেখক মূলত অদ্ভুত না, তার কাছে ভালোও লেগেছিল। সেই জন্য মূলত তাদের আমাদের পার্শ্ববর্তী দেশ মিয়ানমারের অথবা মঙ্গু অঞ্চলের মানুষের জীবনযাত্রা, কালচার, এই জিনিসগুলো জানার প্রেক্ষিতে, জানার জন্যই মূলত তিনি, আমাদেরকে জানানোর জন্যই মূলত তিনি এই ভ্রমণ কাহিনীটা রচনা করেছেন। আমরা একটু পাঠ পরিচিতিতে গেলে এটা আরও ভালো করে পড়ব। আমাদের পূর্ব দিকের প্রতিবেশী দেশ মিয়ানমার, সেই দেশ ভ্রমণের ফলে লেখক যেসব অভিজ্ঞতা লাভ করেন তার বিবরণ
এই রচনায় পরিবেশিত হয়েছে। মিয়ানমারের পশ্চিম সীমান্তের শহর মংডু দিয়ে লেখকের এই দেশ সফর শুরু হয়েছিল। মংডুর মানুষের পোশাক পরিচ্ছদ, খাদ্যাভ্যাস, ব্যবসা বাণিজ্য, জীবনযাত্রা সম্পর্কে একটি জীবন ধারণা এই রচনা থেকে পাওয়া যায়। মংডুতে বসবাসরত বিভিন্ন ধর্মের লোক সম্পর্কে পরিচয় আছে এতে। শুধু এখানে বেশিরভাগ মুসলমান, মানে মংডু অঞ্চলে বেশিরভাগ মানুষ মুসলমান হলেও অন্যান্য ধর্মাবলম্বী, যেমন বুদ্ধরাও বসবাস করে, অন্যান্য ধর্মাবলম্বী মানুষও বসবাস করে। সেখানকার মানুষের জীবনযাত্রা, পোশাক পরিচ্ছদ, অর্থনীতি, সমাজ ব্যবস্থা, এইসব কিছু মূলত খাদ্যাভ্যাস, এইসব কিছু মূলত লেখকের বাস্তব অভিজ্ঞতা থেকেই এই ভ্রমণ কাহিনীটা রচনা করেছিলেন আমাদেরকে জানানোর জন্য। সেখানকার মেয়েরা একটা অনেকটা স্বাধীনভাবে ব্যবসা বাণিজ্য করে। এক সময় মংডু ছিল আরাকান নামের এক স্বাধীন দেশের অংশ। আরাকান রাজসভাটা ছিল বর্তমান যে রোহিঙ্গা বলা হচ্ছে, রোহিঙ্গারা যে অঞ্চল থেকে চলে আসছে বাংলাদেশে, ওই অঞ্চলটা মংডু অঞ্চলটা, এই কর্ণফুলীর, চট্টগ্রামের কর্ণফুলীর এই পার্ট থেকে শুরু করে এই অঞ্চলটা পুরানায় একটা আরাকান রাজসভা নামে ছিল। তোমরা নিশ্চয়ই নাম শুনেছ মহাকবি আলাউদ্দিন। এই মহাকবি আলাউদ্দিন কিন্তু ছিলেন যে আরাকান রাজসভার একজন মহাকবি। আচ্ছা দেখো, আরাকানে ছিল মুসলমানদের শাসন। মিয়ানমারে বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রাধান্য থাকলেও মংডুতে উল্লেখযোগ্য সংখ্যক মুসলমানদের বসবাস লক্ষ্য করেছেন লেখক। হ্যাঁ, এটা একসময় পুরাটাই মুসলমানদের অধীনে ছিল। আচ্ছা দেখো, আমরা তোমরা তোমাদের একটা কাজ দিচ্ছি, তোমরা এখান থেকে একটা কাজ করবা, শব্দার্থ ঠিকাগুলো পড়ে ফেলবা, এখান থেকে মুখস্থ করবা, আর লেখক পরিচিতি এটা পরে আমার জন্য 10টা MCQ তৈরি করে রাখবা, আর এখান থেকে তোমরা শব্দার্থ টিকাগুলো ভালো করে পড়ে ফেলবা। তাও যদি কোনো সমস্যা হয় আমাকে জিজ্ঞেস করবা, আমি তোমাদেরকে বলবো। এখানে সব কিছু দেওয়া আছে, আশা করি তোমরা একবার মনোযোগ দিয়ে পড়ে ফেলবা। এগুলো তোমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে, কারণ এগুলো পড়তে গেলে, রিডিংটা পড়তে গেলে আমাকে শব্দার্থগুলো জানতে হবে। আচ্ছা, তারপরে আমি তোমাদেরকে যখন পড়াবো তখন বলেও দিব, তোমরা এগুলো মুখস্থ করে ফেলবা, শব্দার্থ ঠিকাগুলো মুখস্থ করে রাখবা, আর লেখক পরিচিতিকে 10টা MCQ তৈরি করে আমাকে তুমি পাঠাবা, তোমরা পাঠাবা, আমি দেখবো কে সুন্দর করে লিখছে, কে ভালো করে লিখছে, দেখবো আমি। আজকে এতটুকুই থাকো তোমাদের, তাহলে আমি আজকে যতটুকু পারি রিডিংটা একটু পড়াই দিচ্ছি। দেখো, তোমার বই ধরো, আমি রিডিংটা পড়াচ্ছি। সন্ধ্যার আলো আধারিতে 24 মে 2001 মিয়ানমারের বার্মা সীমান্ত শহর মংডুর পথে নেমে আমার মুখ, চোখ, কান ও হৃদয় অচেনা আবেগে উচ্ছে পড়ল, উচ্ছে পড়ল। মানে তিনি ভ্রমণ করতে গেছিলেন 2001 সালে। মংডু আমাদের টেকনাফের উপারে, মানে টেকনাফ পরেই হচ্ছে মংডু সীমান্তটা, মাঝখানে নাফ নদী। সাধারণত বাংলাদেশ এবং ভারতকে, সরি, বাংলাদেশ এবং মিয়ানমারকে বিভক্ত করেছে একটা নদী, সেই নদীর নাম হচ্ছে কি নাফ নদী। মংডু বার্মার পশ্চিম সীমান্তের শহর। ব্রিটিশ যুগের বহু আগে থেকে চট্টগ্রামের সঙ্গে তার যোগাযোগ, মানে ব্যাপারটা হচ্ছে এইরকম যে অনেক আগে থেকেই, যখন বুদ্ধরা এই বাংলাতে শাসন করেছিল, এই ভারতবর্ষে যখন বুদ্ধরাই শাসন করেছিল, তখন মূলত এই আরাকান সভাটা, মানে পটিয়া থেকে শুরু করে, মানে কর্ণফুলীর এই পার থেকে শুরু করে, মানে বর্তমানে যে রোহিঙ্গারা যেখানে বসবাস করে অথবা মংডু অঞ্চল, এটা পুরোটাই একটা আরাকান রাজসভা ছিল। এখানেই পরে মুসলমানরা কি শাসন কায়েম করে, যার কারণে বুদ্ধরা এখান থেকে পালিয়ে যায়। এদেশের জন্য বলা হয় কি, ব্রিটিশ যুগের বহু আগে থেকে চট্টগ্রামের সাথে তার যোগাযোগ ছিল, কখনো চিহ্ন কখনো নিরবচ্ছিন্ন। পাদুরি মেস্ট্রু সেবাস্টিন মানবিক সপ্তদশ শতাব্দীর প্রথমার্ধে এই পথে আসেন। তারও 100 বছর আগে পর্তুগিজরা চট্টগ্রামে বসতি স্থাপন করে। তারা নিজেদের বসতির জায়গাকে ব্যান্ডেল বলতো। চট্টগ্রামে এখন ব্যান্ডেল রোড তাদের স্মৃতি বহন করে। সন্ধ্যের আধারে ঘনিয়ে আসার পর আমরা অভিবাসন ও শুল্ক দপ্তর থেকে ছাড়া পেয়ে খাঁচা ছাড়া পাখির মতো উড়াল দিলাম। অভিবাসন ও শুল্ক দপ্তর বলতে মূলত ইমিগ্রেশন যেটা, সেটাকে বোঝানো হয়, মানে যেটা বাইরে দেশে যাওয়ার জন্য যেটা একটা রুট পারমিট, সেটাকেই বোঝানো হয়। এই পথে আসতে পেরে খুশি হয়েছি। পথে আরাকান পর্বে, আরাকান রাজ্যের ধ্বংসপ্রাপ্ত প্রাচীন রাজধানী মাউং ও দেখতে পাবো।
এক সময় আরাকান বার্মা থেকে আলাদা স্বাধীন রাজ্য ছিল, তার পরিধি ছিল উত্তরে ফেনি নদী থেকে আন্দামান সাগরের কাছাকাছি পুরো বঙ্গোপসাগর উপকূল, মানে বর্তমান যে ফেনি নদী, যে ফেনিল, সেখানে এসে পড়েছি এখন। আরাকান রাজ্যের রাজসভায় দৌলত কাজী আলাউল সাহিত্য চর্চা করেছেন। হ্যাঁ, মানে যেটাকে আমি কিছুক্ষণ আগে তোমাদেরকে বলছিলাম যে গত ক্লাসে, যে গত কিছুক্ষণ আগে বলছিলাম যে কি মূলত আরাকান রাজসভার দুজন মহাকবির নাম, একজন হচ্ছে আলাউল আর একজন হচ্ছে কি দৌলত কাজী। ছেলেবেলা থেকেই চট্টগ্রামের পাশে অপরূপ মিয়ানমারের কথা শুনেছি, যে রূপকথার গল্পের মতো আজ তা বাস্তবে বেশি উঠল সন্ধ্যের আলো ছায়া। মানে লেখকের এটা অনুভূতি, বিপ্রদাস বড়ুয়া লেখক, তার অনুভূতি। আচ্ছা, এখানে আমরা একটা বিষয় এতটুকু পড়ার পরে আমরা একটু, এখানে একটা ছবি দেওয়া আছে, একটু ছবিতে দেখি তো, দুই মিনিট আমরা ছবিটা ভালো করে দেখি তো, ওখানে কী কী আমাদের চোখে পড়ে দেখো, তোমরা ভালো করে চোখে পড়ে কী কী চোখে পড়তেছে, মানে তোমরা ওখান থেকেই এটা সমালোচনা করবে, কী কী চোখে পড়তেছে আমাকে বলবে। তোমাদেরকে দুই মিনিট সময় দিলাম। আচ্ছা দেখো, আজ তা বাস্তবে বেশ সুন্দর হবে, অন্ধকার প্রায় গাঢ় হয়ে এসেছে। গাঢ় মানে হচ্ছে কি অন্ধকারটা পুরোপুরি অন্ধকার হয়ে আসছে আর কি। আকাশে মেঘের কোলে শুক্লপক্ষের চাঁদ, আমার হাতেও কাঁধে ঝুলাঝুলি, শুল্ক অফিসের চৌহদ্দি পেরিয়ে পঞ্চাশ কদম না যেতেই বা দিকে বড় বড় রেস্তোরাঁ প্রায় জনমানবহীন। মানে লেখক যখন ইমিগ্রেশন মানে বর্ডার যখন ক্রস করলো তখনই দেখতে পাচ্ছি এগুলা। ডান দিকে মুড ঘুরতেই দেখি এক মিয়ানমার কুমারী পানীয়ের পসরা নিয়ে বসেছে। পানীয়ের পসরা মানে বুঝো, পসরা মানে হচ্ছে পণ্যদ্রব্য, পানীয় মানে হচ্ছে কি যেটাকে আমরা কোলা বলি, বিভিন্ন কোকা কোলা বলি বা সেভেন আপ বলি, যেগুলো এগুলো হচ্ছে কি পানীয় আর কি। একেবারেই ঝুবড়ি দোকান, ঝুবড়ি দোকান বলতে হচ্ছে কি একদম ধরো একদম জরাজীর্ণ যেটাকে বলা হয়, মানে ধরো যেমন একদম কাঁচা বাঁশ, বাঁশের তৈরি বেড়া, মানে এরকম একদম, মানে একদম ছোটো কাটে গিয়া টাইপের, একটু মানে আধুনিক নয় আর কি, একটা এক কথায় বলা যায়। কুমারের দোকানের পাশেই আর একটি সেই রকম দোকান, তারপর সামনেই শুরু হয়েছে বাড়িঘর ও দোকান, পথে নেমে এসেছে তরুণ তরুণী, মেয়ে পুরুষ, পথপথে মিয়ানমারের রঙিলা যুবতী তরুণীরা কলহাস্য মুখর। মানে এগুলো হচ্ছে কি লেখক দেখতেছে, অনুভব করতেছে এবং তার বাস্তবিক অভিজ্ঞতা এখানে আমাদেরকে মানে পেশ করতেছে। বাড়ির সামনে দোকানের বাইরে দাঁড়িয়ে আছে কেউ কেউ, যুবক যুবতী প্রৌঢ় বৃদ্ধ। মিয়ানমারের সবাই লুঙ্গি পরে, এমনকি তাদের প্রধানমন্ত্রী থেকে শুরু করে প্রেসিডেন্ট থেকে শুরু করে সবাই কিন্তু লুঙ্গি পরে। এটা আমরা টেলিভিশনে মাঝে মধ্যে যে তার অং সান সুচি, যে মিয়ানমারের বর্তমান নেত্রী, তাকে দেখলেও দেখতে পারি। তাদের প্রেসিডেন্ট তিনিও কিন্তু লুঙ্গি পরে, এটা তাদের ঐতিহ্য। মেয়েদের পরনে লুঙ্গি ও ঝলমলে ব্লাউজ জাতীয় জামা বা গেঞ্জি, চুলে ফুল গুজা চিরুনি ও বিরন ফিতে, মানে তারা মানে সেজে গুজে থাকতে খুব বেশি পছন্দ করে, সেই জন্য তারা মূলত চুলে ফুল গুজা ও চিরুনি দিয়ে, মানে তারা তাদের যে সংস্কৃতি এই জিনিসটা আমাদের কাছে লেখক তুলে ধরার চেষ্টা করেছেন। আচ্ছা, আজকে এতটুকুই থাক তোমাদেরকে, আগামী ক্লাসে বাকিটা আমি পড়াই দিব। তোমরা এখান থেকে আমার জন্য 10টা এমসিকিউ তৈরি করে রাখবো যতটুকু পড়ালাম। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।